যে বিটিএস নাকি বাংলাদেশে আসবে। সুবহানাল্লাহ, কে কইল রে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের খুতবার শুরুতে আমি এতটুকু বলে খুতবা শুরু করতে চাই যে বিটিএস বাংলাদেশে আসবে, বিটিএস এর মতো কুখ্যাত একটি ব্র্যান্ড বাংলাদেশে আসবে, গান করবে, নাচবে, গাইবে, আর বাংলার কোটি কোটি তাওহীদজনতা সহ্য করবে, এটা কষ্টের কালে সম্ভব হতে পারে না। এটা ঈমানের জজবা আমাদের, এটা আমরা সহ্য করতে পারবো না। আমাদের কথা একটা, এই বাংলাদেশটা কি অমুসলিমদের দেশ না মুসলমানদের দেশ? মুসলমানদের দেশ যখন কথা বলবেন ভয় করবেন একজনকে, তিনি কে? দেশ মুসলমানের দেশ, এদেশের সরকার মুসলমান, জনগণ মুসলমান, মন্ত্রী মুসলমান, এমপি মুসলমান, যে দেশের প্রধানমন্ত্রী মুসলমান, যে দেশের লক্ষ কোটি তহজনতা মুসলমান, সে দেশে কুখ্যাত ব্র্যান্ড বিটিএস জায়গা পাবে না, কথা বলেন ঠিক কিনা? আর একটা বিষয় আমার অবাক লাগছে যে আমি খবরে পড়লাম যে বিটিএস বাংলাদেশে আসবে, যারা দেখতে যাবে এদের টিকিট সর্বনিম্ন 18,000 টাকা থেকে নিয়ে সর্বোচ্চ 5,00,000 টাকা। নাউজুবিল্লাহ, পড়ে যেখানে তেল কেনার টাকা নাই, এখানে 5,00,000 টাকা দিয়ে বিটিএস দেখবে। আমি তো বলি আমার যদি ফ্রিও দেখা, আমি ফ্রিও দেখবো না, বলা দেখি না, ফ্রিও দেখবো না আমি। এজন্য আমি একটা বিষয় সবাইকে অ্যালার্ট করছি যে যারা বিটিএস কে দেখতে যাবে এরা কিন্তু বড় বড় ছেলে পেলে নয়, এই যারা 18 কিংবা ইন্টার ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে পড়ে, এই সব যুবক আর মেয়েরা দেখার জন্য পাগল হবে, কথা ঠিক কিনা? এই জন্য আব্বা যান যারা এখানে আছেন, যারা অনলাইনে আমাকে শুনবেন, খুব সাবধান, পকেট সাবধান, মানি ব্যাগ সাবধান, মোবাইল ফোন সাবধান, ব্যাংক অ্যাকাউন্টও সাবধান, কারণ এরা এত বেশি অ্যাডিক্টেড আপনার বাড়িঘর সব বিক্রি করে দেবে। এরকম যুবক বাংলাদেশে আসে না নাই? স্পেশালি সবচেয়ে বেশি বিটিএস আসক্ত হচ্ছে মেয়েরা, এটা কি ঠিক না বেঠিক? আজীব একটা অবস্থা। আরে ভাই, বিটিএস এর মধ্যে কি আছে? এটা হচ্ছে কোরিয়ান একটা ক্যাপপ ব্র্যান্ড, 7 বিটিএস মেম্বার, একটাও দেখতে পুরুষ না, সব হিজড়ার মতো দেখতে। Their attitude is like a girl, their movement is like a girl, but in actual fact they are all male gender. দেখতে পুরুষ কিন্তু চলন চলার ফেরা নারীর মতো, আসলে কি পুরুষ না হিজড়া? আজীব একটা তামাশা। আর এই হিজড়ার ভক্ত বাংলাদেশে মনে হয় সবচাইতে বেশি। তো যুবক, তোমরা যারা এসেছো, তোমাদের যেই মানে ওই বান্ধবীরা, আমি জানি আছে, যদিও বলো নাই আছে আমি জানি, তো তোমাদের যেই স্কুলে কলেজে বান্ধবীরা বিটিএস ভক্ত, এরা যদি বিয়ের সময় বাংলাদেশি কোনো ছেলেকে বিয়ে করতে চায়, বলবা তোর জন্য বাংলাদেশি ছেলে হারাম, তুই কোরিয়ান থেকে নিয়ে আয়, যা নিয়ে আয়, ওখান থেকে নিয়ে এসে বিয়ে কর।